কিছুক্ষণ আগে বিধানসভা সচিবালয়ে শুভেন্দু অধিকারীর নামে একটা চিঠি জমা পড়েছে এবং বিজেপির যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার তার অফিসের তরফে বিরোধী দলের যে সচেতন মনোজ সিকা তিনি বিধানসভার স্পিকারের সচিবালয়ে গিয়ে সেই চিঠি দিয়ে এসছেন এবং তাতে দাবি করা হয়েছে যে মুকুল রায় যেহেতু গত বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিয়েছেন এবং স্বাভাবিকভাবে তার বিধায়ক পদ কৃষ্ণনগর উত্তর যে বিধানসভা কেন্দ্র থেকে তিনি জিতেছিলেন তার বিধায়ক পদ অবিলম্বে খারিজ করা হোক এবং ইতিমধ্যে বিজেপির তরফ থেকে এবং শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল মুকুল রায়ের প্রতি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কার্যত যদিও সেই হুঁশিয়ারিতে গুরুত্ব দেন মুকুল রায় আইনের উপর আস্থা রেখে দেবেন আজকেই অফিসিয়ালি সরকারি ভাবে শুভেন্দু অধিকারী নিজে তিনি চিঠি লিখেছেন এবং সেই চিঠি মনোজ চিঠি গিয়ে বিধানসভা স্পিকারের যে সচিবালয় সেখানে গিয়ে দিয়ে এসছেন জমা এবং অবিলম্বে মুকুল রায়ের বিধানসভার সদস্য পদ বিধায়ক পদ খারিজ করার দাবি জানানো হয়েছে যদিও বিধানসভার স্পিকার এখনো বিধানসভায় নেই বিমান বন্দ্যোপাধ্যায় তিনি টেলিফোনে জানিয়েছেন হাতে তিনি এখনো পর্যন্ত সেই চিঠি পাননি পাওয়ার পর তিনি পদক্ষেপ করবেন বা যা আইন সেই মেনে কাজ করবেন কিন্তু যেটা বিধানসভার স্পিকারের সচিবালয় সূত্রে জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই মনোজ সিকার তরফ থেকে গিয়ে হাতে শুভেন্দু অধিকারীর লেখা চিঠি সেটা তিনি জমা দিয়ে এসছেন রিসিভ করিয়ে এনেছেন এবং তিনি দাবি করছেন বাইরে বেরিয়ে যে অবিলম্বে মুকুল রায় যিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কিন্তু এখনো অফিসিয়ালি তিনি বিজেপির বিধায়ক এবং সেই সদস্য পদ খারিজ করা হোক এবং সেই দাবিতে চিঠি একটু আগেই জমা পড়েছে স্পিকারের সচিবালয়ে ধন্যবাদ কৃষ্ণেন্দু মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছেন আজ শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই আমরা কৃষ্ণেন্দু অধিকারীর নাম বলেছিলাম অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত চলে আসছি পরের খবরে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত তিনি আজকে টুইট করেছেন মুকুল রায় গত সপ্তাহে সর্বসমক্ষে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁর দলত্যাগ নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই রাজনীতি নিজের পথেই এগোবে তবে আইন তাঁর পদত্যাগ দাবি করে কারণ তিনি বিজেপির প্রতীকে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন আশা করা যায় তিনি নিজেই পদত্যাগ করবেন যেভাবে 2017 সালে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন সেই পথে তিনি অনুসরণ করবেন টুইট করে এমনটাই মন্তব্য বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে